রাঙ্গামাটি জেলার করোনা টেস্টিং এর জন্য পিসিআর ল্যাব স্থাপনে রাঙ্গামাটি সিভিল সার্জন ডক্টর বিপাস খিসার হাতে 69 লাখ টাকার চেক হস্তান্তর করেছেন রাঙ্গামাটির করোনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। আজ রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রাঙ্গামাটি জেলার করোনা পরিস্থিতি সম্পর্কে অবহিতকরণ চতুর্থ মতবিনিময় সভায় তিনি এই চেক হস্তান্তর করেন। বসুন্ধরা গ্রুপ রাঙ্গামাটির পিসিআর ল্যাব স্থাপনের জন্য এই টাকা প্রদান করেন। সভায় রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ, পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর কবির, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ত্রিদীপ কান্তি দাস সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাঙ্গামাটি জেলার কর্মরত সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন। বসুন্ধরা গ্রুপই এই 69 লক্ষ টাকা দিয়েছে, তো এটা পুরো কৃতিত্বটাই বসুন্ধরা গ্রুপের। তো ধন্যবাদ বসুন্ধরা গ্রুপকে। তো আমরা আশা করি ভবিষ্যতে অন্যান্য যে প্রয়োজনগুলো আছে রাঙ্গামাটি জেলার, সেগুলো আস্তে আস্তে মিটে যাবে, কোনো সমস্যাই থাকে না যদি আপনার আমরা সবাই মিলে আন্তরিকভাবে চেষ্টা করি। ধন্যবাদ। সভায় রাঙ্গামাটি জেলায় পিসিআর ল্যাব স্থাপনের পাশাপাশি রাঙ্গামাটি সদর হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের রাঙ্গামাটি সিভিল সার্জন ডাক্তার বিপাস খিসাকে নির্দেশনা প্রদান করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী।